আমার সাথে দেখা করার জন্য দুজন দিদি ভাই এসেছে। বর বউ দুজনে মিলে নাচানাচি শুরু করেছে উঠোনের মাঝখানে। মেয়ে বাড়ির লক্ষ্মী নাকি বলো? হ্যাঁ এটা একদম। দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন আছি আমি টোটোতে, টোটোতে বসেছি এই কারণেই ছেলে এইখান থেকে নামছে না, তাই এবার ওকে দেখতে হচ্ছে। বলাতে যায় না, বাচ্চা মানুষ, টোটোতে হয়তো লাফালাফি করতে করতে পড়ে গেল, তখন চট করে ধরতে পারবো, ওই জন্য এখানে বসে। ওই দেখো তো কথা বলছে, ওই দেখো দেখো চলে গেল, কই গেল, শুধু দৌড়া দৌড়ি এই গরমের মধ্যে বলো। আর এই মানে গতকালকের থেকে যেন গরমটা আরো বেড়ে গেছে। এই ছয় মাত্র স্নান করে আসলাম, তাও দেখো স্নান করে এসে কেউ বলবে ঘামছি ধরধর করে। মার একটা নেল পলিশ ছিল গোলাপি কালারের, খুব সুন্দর বেশ কালারটা, তো ভালো লাগলো বলে গতকালকে রাতে এই পরেছি। যাই যাই স্নান করে এসে যাই একটু সিঁদুর পরবো, টিপ পরবো, সেই সময়টুকু পাইনি, তাড়াতাড়ি করে আবার এদিকে আসলাম ওকে দেখতে। মা ওদিকে রান্না করছে আর বাপিয়া দাদা ভাই দুজনে মিলে উপরে ছাদে। আমাদের গতকালকে এখানে হয়েছে হলো ঝড় বৃষ্টি, আমাদের এই বাড়ির পাশে যে দূর আর কি বাঁশের ইয়েটা আছে না, বাঁশবাগানটা, তো এই বাঁশবাগান থেকে কতগুলো বাঁশ সব আমাদের এই ছাদের উপরে, আর ছাদটা পুরো একবার অন্ধকার হয়ে আছে। আর আজকে এমনিও মেঘলা মেঘলা ওয়েদার, তবে ওই বাঁশ এক বাঁশের পাতাটা উপরে ওইভাবে ইয়ে পড়ে থাকলে কীরকম লাগে না, তা ওই জন্য বাপিয়া দাদা ভাই দুজনে মিলে এখন কেটে পরিষ্কার করি। এখন বর বউ দুজনে মিলে নাচানাচি শুরু করেছে উঠোনের মাঝখানে। ওরে বাবারে কি গান হচ্ছে, কি গান কি পাঞ্চি বানু উড়তে ফিরো নাকি, কোথায় গেল সে? ওই দেখো ওই দেখো কাঠ পিঁপড়ে এদিকে চলে আসো। এই যে বাপিয়া দাদা ভাই এখানে এখন পরিষ্কার করছে, এইগুলো সব ভর্তি হয়েছিল বাঁশ গাছে, তাই কিছু কিছু কেটে দিল। এই যে এই বাঁশটাই সবুজ বাঁশটা, এই বাঁশটাকে কাটলো, আর এই দিকে আবার একটা আছে হেলে সব চলে এসেছে ছাদের উপরে, তো সরিয়ে দেওয়া হচ্ছে। দেখো একটু পরিষ্কার হয়েছে, বেশ আলো ঢুকছিল, সকাল থেকে কীরকম অন্ধকার অন্ধকার মনে হচ্ছিলো ছাদটায় যতবার এসছে ততবার। আর এই বাচ্চাটাকে বলছে কি চল ঘরে চল ঘরে চল ফ্যানের তলায়, তা না তো একটু খেয়ে দিয়ে উঠলাম সবে মাত্র। তো আমার আমার সাথে দেখা করার জন্য দুজন দিদি ভাই এসছে, বেশি দূরে না আমাদের এই কাছেই বাড়ি। তো এই যে দিদি ভাই, বেশ ভালো লাগছে ডিনার বাড়িতে, মানে ডিনার বাপের বাড়িতে এসে আচ্ছা তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দিন। দিদি ভাই তোমার নামটা একটু বলো। আমার নাম সোনালী ঘোষ, আমার বাড়ি হচ্ছে সুন্দরবনের খুব কাছাকাছি হিঙ্গলগঞ্জ জায়গাটার নাম। দিদি ভাইয়ের হলো দুই ছেলে, এটা ছোট ছেলে আর এই যে বড় ছেলে বসে আছে, আর এটা হচ্ছে আমার বৌদি, আর এটা হচ্ছে দিদি ভাইয়ের বৌদি, আর এটা হচ্ছে আমার ছোট ভাইপো। আর বড় ভাইপো আসেনি, ও এবার মাধ্যমিক দেবে ওই জন্য আসেনি। আচ্ছা তাহলে সবাই মিলে এখন গল্প হচ্ছে হিঙ্গলগঞ্জে। হ্যাঁ আমাদের এখন আমি আর দুষ্টু আমরা দুজনে মিলে যাচ্ছি একটু ওই ঝাউতলার দিকে, তো ভেবেছিলাম যে খেয়ে দিয়ে উঠে আমরা বেরোবো, তবে দিদি ভাইরা আসলো তো গল্প করছিলাম সবাই একসাথে, তা এখন ভাবছি যে যাই একটু গিয়ে ঘুরে আসি। হ্যাঁ তো এই যে রেডি হলাম আর নতুন চুড়িদারটা পরেছি, এটা এত সুন্দর একটা জায়গায় আমরা এসে গেছি, যদি এখানে ভালোভাবে কিছু দেখা যাচ্ছে না, চিত হয়ে পড়ার মতন উপক্রম হয়েছে, ওড়না নিয়ে নাজেহাল। হ্যাঁ আজকে ওড়নাটা নিয়ে যেন খুব ঝামেলায় পড়ে গেছি বেচারি খুব। আজকের এই একটা দিন আমরা আছি থাকবো, আবার আগামী বছর দেখা হবে নদীর ধার তোমার সাথে। এই আমি তো প্রেমিক না, যদি ওরকম করে বলছি নদীর ধার তোমার সাথে, অত রোমান্টিক হওয়ার দরকার নেই। আচ্ছা আমি কি খারাপ কথা তোকে কিছু বলেছি বল? না সে ঠিক আছে, এটা লিমিটেডকে বল আমি তোর পিসি হই। তুমি যদি আমার প্রেমিক না হতে আমি তোমাকে সাইকেলে করে নিয়ে যেতাম বল। আহা আহা চুনরি সামহালো তো কঙ্গনা পাশে রে, এই যে সামনে গর্ত, রাস্তায় জল জমে গেছে, ঘাটা ভালোবাসে বোনা তুমি আমার হতে পারবে না, হলাম না হলাম না তোমার।
এই মেয়েটা এখন যাচ্ছে আমার ক্যামেরা নিয়ে, বলছে কি এ বেশি ক্যামেরাটা দিয়ে আমি এইখানটা জলটা দেখাবো সবাইকে, যা গিয়ে দেখে যাই জল। আর আমরা যাবো হলো এইদিকে, এই রাস্তাটাই। এই তুই উল্টে পড়িস না, আমার তো মনে হচ্ছে হাত থেকে ক্যামেরাটি পড়ে যায়, তখন একটা গাড়ি পর্যন্ত জল যাচ্ছে। ভীষণ হাওয়া যে ওটা, ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে সেই জলকটার ওখানে গেলাম না, এখান থেকেও বেশ অনেকটাই দূর। তো আজকে পুকু বলো যে আবার মনপুর দিয়ে চলে দিয়ে তাড়াতাড়ি হবে, তা আসলাম। এসে এবার এই ঢালটা দিয়ে নেমেই আর কি সামনেই দাঁড়িয়ে, আর ওই অতটা ভিতরে গেলাম না। তো দেখি এখানে কিছু চলো শ্যুট করলে করো, এমনি ভালো আছে জায়গাটা, রাস্তা টাস্তাও বেশ সুন্দর। চলো নাও গান সিলেক্ট করো, কি করবা? বাবা কি সুন্দর মেক করেছে, আর আমরা এখানে এখন এখন গান সিলেক্ট করা হচ্ছে, গান ও বুঝতে পারছে না কোনটা দেবে। বলছিস কেন ভালো করে সেভাবে ভালো হলো না, একটু যদি আলো আলো থাকতে আসতাম তাও একটা ব্যাপার ছিল, এই একেবারে পুরো অন্ধকার হয়ে গেছে। তো যাই হোক, কেয়ার করা যাবে, চলো যেটুকু হয়েছে সেটুকুই, এবার বাড়ির দিকে যাই। মেয়েটাকে বললাম কি সাইকেল চালা, এবার আমি বসবো। তো এই যে এই চলে আসলাম আমরা এই পোলটার মুখে, কাছেচড়া পোল, এখানে এবার বাড়ি যাচ্ছি। নদীর ধারে এখানে হলো একটা সুন্দর মন্দির, তো মন্দিরটা হয়ে আমরা যাচ্ছি খুব সুন্দর রাস্তা দিয়ে বাড়ি। তবে তোর গিয়ে মানে কী বলে সাইকেলের ব্রেক ভালো, ব্রেক কবে খেয়ে গেছে আমি লাগাই না। তাই এইদিকে শুলকুনি না, হ্যাঁ ওই যে ভাটার দিকটা ওই দিকটা যায় শুনি, আর আমরা এখানটা ছবি তুলতে আসি। এই বেবিটা তখন ওই দিদুর সাথে গেছিল টোনা মামাদের বাড়ি, তা বললাম চল ঘুরে আসি, তো যাবে না, তো ওই জন্যই ও খেলছিল, আমরা গিয়ে ঘুরে আসলাম। এখন এখন ওই যে মামাকে নিয়েছে সন্ধ্যাবেলা বাড়িতে, খেলা হচ্ছে এখন চেয়ার দিয়ে খেলা। এখন এই যে দাদা ভাই বলছে কি কোনো একটু ম্যাগি করবি, তা ম্যাগি ওই রকম ভাবে খাবে না, ও একটু আলাদা রকম ভাবে খাবে, মানে পেঁয়াজ লঙ্কা ডিম এইসব দিয়ে খাবে। তো আমি ঠিক আছে তাহলে নিয়ে আই, আর কিরকম ভাবে বানাতে হয় আমি তো এর আগে আর কি বানাইনি ও হবে, তো এই ফার্স্ট টাইম দেখি কি হয়, ঠিক আছে। তো এখানে এখন বললাম পেঁয়াজ লঙ্কা এগুলো নিয়েছে, আর মা বাপি এখন গেল হাসনাবাদ। এই যে ম্যাগিটা রান্না হয়ে গেছে, এরকমই করতে বলো দাদা ভাই, তো এবার নামিয়ে নি। এখানে তিনটে বাটিতে আমি বেড়ে নিলাম, সন্ধ্যাবেলা টিফিন হচ্ছে, ছেলেকে দিলাম বড় বাটিটাতে, নাহলে ফেলে দেবে ও, তো এখন বসে খাওয়া দাওয়া করুক। এই রাগ হয়ে গেছে, পাপার রাগ হয়ে গেছে, এখানে বসছিল চলে যাচ্ছে, যা যেই আমি ক্যামেরাটা অন করে চলে গেল। ওমা আমি দোকানে আসলাম এখন, এই যে পাপা আর ছেলে দুজন মিলে দুই ভাই এখন, আচ্ছা আচ্ছা দুই ভাই এখন খাবার খাবে, তাই বললাম চলো। কোনটা কোনটা, এইটা এইটা, ওই দুটো দাও, আচ্ছা আচ্ছা দিচ্ছি। তা এখন আমি আর সঙ্গী দুজনা মিলে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি, আর জেঠিমা এসেছিল, এসে ছেলেকে নিয়ে চলে গেছে, দুই ছেলেকে নিয়েই। তো এই তো দোকানে গিয়ে খাবার টাবার কিনলো দুই ভাই, খাওয়া দাওয়া করে এই যে এখন যাচ্ছে। এই তো আমরা বাড়ি চলে আসলাম, মা বাপি দুজনাই বাড়ি চলে এসছে, আসার সময় নিয়ে এসছে হলো পেঁয়াজি আর ইয়ে চপ। দুই ভাই এখন খেলা হচ্ছে, এই দেখো ওরে বাবারে কিরকম খেলা, এটা আবার কিরকম খেলা, শুকনো ডাঙে সাঁতার নাকি। আর এখানে মা করছে এখন রান্না রাতের, তো হচ্ছে হলো রুটি, আর এখানে জেঠিমার সঙ্গে সবাই গল্প করছে দাঁড়িয়ে।
সঙ্গীরা এই তো কিছুক্ষণ আগে বাড়ি গেল, আর যা চিল্লা মিলে শুরু করেছিল দুই ভাই মিলে, বাবারে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। এখন কটা বাজে জানো? 11:30। এই দেখো 11:30 বেজে গেছে। তো আমি আর মা এখন খাওয়া দাওয়া করবো, আর সন্দীপ আগামীকালকে আর কি সকালবেলা আসবে। আজকে তো দীঘার থেকে ওরা বাড়ি আসলো, আজকে মনে হয় ভোরে নেমেছে, তো মনে হয় সকাল সকালই বেরোবে, মানে ভোর ভোর। ওই ধরো পৌঁছাতে পৌঁছাতে হয়তো 7:30-8 এরকম বাজবে বললো। তো আমি এই একটু আগে ফোন করলাম, তা বললো যে 5টার দিকে বেরোবো। 5টার দিকে বেরোলে ওই 7:00-8 তখন তো সকালের দিকে একদম ইয়ে রাস্তা ফাঁকা থাকে, অত অত সময়ও লাগবে না। আচ্ছা তো এবার খাওয়া দাওয়া করব। আজকে আমাদের রাতের মেনুতে আছে বেশ সুন্দর সুন্দর খাবার। এখানে আছে হলো সব খাবার দাবার, এখানে আছে আলু ভাজা, মোচা ঘণ্ট, এটা দুপুরের, আর ডালটা আছে অল্প একটু। এখানে মা আম কাটলো, বাপি হাসনাবাদ, মা বাপি হাসনাবাদ গেছিলো তো মিষ্টি নিয়েছিল, এটা গরম রসগোল্লা, তবে ঠান্ডা হয়ে গেছে এখন। ওই গরম রসগোল্লা আনার পরে সবাই খেয়েছিলাম, তো আর এই কটা আছে। আর এখানে আছে হলো রসমালাই, আর এখানে রুটি। এই হচ্ছে আজকে আমাদের মেনু রাতের খাবারের। তো চলো আর বেশি কথা বলবো না, কারণ রাত হয়ে গেছে, এবার ফটাফট খাওয়া দাওয়া করে আমি কাজে বসি। আজকে আর একটু বসতে পারিনি সন্ধ্যা থেকে, সবাই এসেছিল, গল্প করছিলাম সবাই একসাথে। এই তো আর একটা দিন, তারপরেই তো ব্যাস বাড়ি হয়ে গেল। তাহলে এবার খাওয়া দাওয়া করে কাজে বসি, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।